সালাম আলাইকুম। এই যে সরিষা গাছ, আমি গ্রামের ছেলে, সরিষা পাতার ভর্তার লোক সম্বন্ধে কষ্ট। যে একবার খাইছে সেই বলতে পারবে যে সরিষা পাতার স্বাদটা। একটু ধৈর্যের সাথে এগুলো খোঁজ করতে হয়, সময় লাগে। আল্লাহ তার খাস বান্দাদের জন্য রিজিক এখানে চুবাই আছে। এগুলো বিভিন্ন শাক, বিষাক্ত হবে না আশা করে খাওয়া। আমি একদিন খাইছিলাম, কষি কষি ঢোকাগুলো ছিঁড়ে নিলাম। হ্যাঁ, সরিষা কলা এটা সরিষা গাছ। এই সরিষার খেয়েছে তারা বলতে পারবে। এখানে বেশি টাইম দেওয়া যাবে না, এগুলো আস্তে আস্তে হইতে থাকবে।
এই আর সরিষা শাক, সরিষা শাক এই যে সরিষা। সালাম আলাইকুম, ভালো আছেন? আমি ভাবি কবে যাইতে কইছে, কত লইছেন, কি ঘর করছিলেন? আরে ভাই, এটাই তো প্রবাসী জীবন। যা কাল্লা ইয়া করি, যা কাল্লা রক্ষা করো। কোন খানা খাইয়াছেন? বুঝছি। আপনাকে দেখে অনেক আবার জুমার নামাজ টামাজ দিয়ে পড়ে টড়ে না, তাদের ডিউটি চলে যায়। বাংলাদেশিও দেখলাম ওদিনকে, যে হ্যাঁ ইয়েলে তো বড় শতানে দিচ্ছে। কিছু শাক নেওয়া যাবে এখান থেকে। এই সরিষা গাছ যারা চিনে তারাই খায়, বেশি হয় না, অল্প হয়েছে। সালাম আলাইকুম। এগুলো হচ্ছে সরিষা গাছ। সরিষা পাতা শাক দিয়ে যদি মরিচ দিয়ে ভালো করে বানানো যায়, বহুত স্বাদের একটা জিনিস। কি অবস্থা, কেমন আছেন? কদিন আগে সুগো এনেছিলাম, সুগো এসে না পাতা মোতা সব হাইতে লাগে, যে ফুল যত্ন অনেক ফুকা। আমি এটার ভর্তা বানাবো, এটা দিতে আগুন একটু পাতা দিয়া, হ্যাঁ কদিন পাতা দিয়া কাঁচা মরিচ লাগে, ভেন্ডার ভিতরে ঢেলে দিবেন। ও কি অবস্থা আপনার, একটা টেলিফোন সেট আইজো পাইলাম না। টাকা নষ্ট করতে চাই না আর কি, যদি আমরা যদি ফ্রিতে পাই আর কি, সাধনা করতেছে। মানে ওয়াইফে কানেকশন আছে, আমার উপর মন আছে ওয়াইফাই কানেকশন। আমি আপনার কোন কোম্পানি লইছেন? আমি কোম্পানি আব্দুল সালাম। সালাম, আমি তো সালাম। আপনি কত 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 ইয়ে মাসে? আমার মাস হলো 290। 290, হ্যাঁ 130 জিবি। আমরা ওই 100 আমারটা তো এইরকমে। আপনার কত কত কয় মাস হয়েছে? বুঝছি। কয়টা মোবাইল চালানো যায়? আমি তো বুঝছি, কাম করতে 130 জিবি ডালো, 130 দিলে তোর 25 জন 30 জন ব্যাপার না। আমি যেটা লইছি এটা 100 Mbps, 100 যেটা লইছি আর আমি। আচ্ছা ভালো, আজকে কদিন ধরে একটু ডিস্টার্ব দিতে আছে, এখন এদেরকে কমপ্লেন জানাইছে, এরা 5 দিন টাইম নিছে, 5 দিনের ভিতরে আর চেঞ্জ করে। আর একবার সমস্যা হয়েছে, তার একটা পাল্টাই গেছে এরা। না আমরা তো আমার সব লাগাই গেছে, এর ভিতরে একদিনও কোনো তাপ লইছে না।
আপনি এক কাজ করতে পারেন, ওখানে ইয়ের সাথে লাইন লয় আপনি 300 মিনিট ফ্রি কথা কইতে পারেন সৌদির ভিতরে মিনিট। বুঝছে, সময় তো নাই রে ভাই, সুবাই চিনেন নি আমাদের লক্ষ্মীপুরের পাশে সুবাই বলে, এই যে এগুলো গত কয়দিন আগে নিয়ে টক কত প্রকার ও কি কি উদাহরণ সব আছে, টক মানে খুব ভালো, মানে বুঝছে ডিউটি আবার কালকে, কালকে কেন না আজকে রাত্রে 12টা যাক, যা কালা ভালো রাখো, কেটে দোয়া করি। বাইর কোন ডিস্ট্রিক্ট পড়ছে আপনার? কিশোরগঞ্জ ভৈরব, ইলিয়াসগঞ্জের বাড়ি তো কিশোরগঞ্জ গান একের পাশে নাকি? জিলুর রহমান, হ্যাঁ বলছে। তো কি তো কি অবস্থা, কেমন আছেন? শাক জ্বালাওয়াল লইছি, সময় তো অনেক চলে গেছে, আল্লাহ হাফেজ।